অর্চনার নগভাস বড় বড় নেতা ও মন্ত্রী ফসি বা অভিযোগ আসুচ অনেক নেতাও ও মন্ত্রী সহ অর্চনা ও তা স্বামীকর ফটো বি ভাইরা আউ পটে অর্চনা দিয়ে একফআইআর কনক নিউজ হাতের লাগি এ অর্চনা বিজেপি নেতা কনকবর্ধন সিংদেওঙ্ বড় অভিযোগ আনিআইআরটি হচ্ছে দুই হাজার কোড়ি মশার অর্চনা ভুবনেশ্বর ইউনিট ওয়ান ক্যাপিটাল থানার এই এফআইআর টি কুড়ি এ বিজেপি নেতা কনক বর্ধন সিংদেও কুয়া অর্চনা প্রলোভন দেখনৈতিক ক্যারির বনাই দেওয়া তাহলে সম্পর্ক স্থাপন করা মতো নির্বাচনের টিকেট দিয়ে যাওয়া প্রত্রুতি দিয়ে যাই বলে নিজ এফআইআর লিখিটি অর্চনা কিন্তু পরবর্তী সময় প্রত্রুতি রক্ষা কর কেভি সিংদেও বলে অর্চনা অভিযোগ করছেন আছে অন্তরঙ্গ মুহূর্তর ফটো দেখে তাঁর ব্লাকমেলিং করা অর্চনা লিখি

যে অর্চনার নগফাশের কমতি বড় বড় নেতা ও মন্ত্রী ফসিবার যে অভিযোগ আসুছে তা ভিতরে অনেক নেতা ও মন্ত্রী সহ অর্চনা ও তা স্বামী ফটোগুক ভাইরাল হচ্ছে তেমন এসব ভিতরে অর্চনা যে এফআইআর দুই হাজার কোড়ি মসহার ক্যাপিটাল থানায় তার গোটিয়ে এফআইআর কপি কনক নিউজ হাতের লাগিছি যে সেভি সিংদেও বা বিজেপি নেতা কনকবর্ধন সিংদেও না গোটে বড় অভিযোগ আনি তবে গোটি পরে গোটিয়ে গুমর বর্তমান সময় অর্চনা খুলে চালিয়েছে অর্চনা ন ফ ফাশরে কেতে জন ছন্দি গোটি পরে গোটিয়ে তথ্যবি সামনাক আসুছি তবে যে এফআইআর কপিটি আমি আপনার দেখ হাজার কোড়ি মশার এফআইআর কপি তবে কোণ এই এফআইআর কপি অর্চনা এফআইআর কপি লেখা হয়েছে কি বিজেপি নেতা কনকবর্ধন সিংদেও কুয়াড়ে অর্চনা প্রলোভন দেখি তানৈতিক ক্যারির বনাই দেওয়া কই তাহলে সম্পর্ক স্থাপন করা সে এফআইআর কপি অর্চনা লেখি মোতে নির্বাচনের টিকট দিয়ে যতিশ্রুতি দিয়ে যাই বলে যা অর্চনা এফআইআর দর্শাই কিন্তু পরবর্তী সময়ের প্রত্রুতি রক্ষা করে নি সিংদেও বলে অর্চনা অভিযোগ করছেন কিছু অন্তরঙ্গ মুহূর্তের ফটো দেখাই তা ব্লাকমেং করা অর্চনা লেখি তাহরক গুন্ডা পঠা যা আগুন মারবার ধমক দিয়া যাওয়া কথা অর্চনা নিজ অভিযোগে লিখি তাঁর পুলিশ রোটেকশন আবশ্যকতা রয়েছে বলে সে উল্লেখ করছেন তেমন সবুঠ বড় কথা হচ্ছে কি অর্চনা দিয়ে এই এফআইআর বা্তবতা কম রয়েছে সত্যি তা ধমক দিয়া য মানে অভিযোগ আনি এফআইআর রে বিজেপি নেতা কে ভি সে অভিযোগ কুনেকি বর্তমান সময়ের এফআইআর কপি যা দর্শা যাই তা গোটে নাণী বর্তমান সামনাক আসি যা কনক হাতের লাগি এই এফআইআর কপি তো বর্তমান সময় অধিক আলোচনা করা যা আমার সহযোগী সৌভাগ্য বর্তমান সময়ের যোড় হয়েছেন নিউজ রুম্রু সৌভাগ্য গোটি কথা কি অর্চনা নগর নগফাশে অনেক নেতা মন্ত্রী বড় বড় ফসি রই কথা আমি দর্শল কিন্তু গোটা কাহাণীের নিস্ট আসি বিজেপি নেতা কী সিংদেও না এফআইআর অর্চনা তাহার সামনা আসি দেখ সকাল সময় আপনি দেখুলে কিভাবে ভাবে অর্চনা কিভাবে লোক ট্রাপ করু প্রযোজক না কমিটি হনী ট্রাপ করতে প্রযোজক জনক কমিটি অর্চনা গোটে রিপোর্ট দিয়ে নয়াপাল থানায় এবং সেপষ্ট ভাবে লিখিলে জন যুবতী ব্যবহার করে কিভাবে তা হাসল পাঁক তিন কোটি টঙ্কা মানি এবং তাপরে বর্তমান যে বিস্ফোরক তথ্য পদাক আসি ভুবনেশ্বর ক্যাপিটাল থানার গোটে রিপোর্ট দিয়ে যাই এবং নিজে অর্চনা এর কমপ্লে আনি এর কী সিং দেওঙ্ না স্পষ্ট ভাবে লিখিছেন এবং কে ভি সিং দেও না হি সে কমপ্লেন দিয়েছেন এবং এর স্পষ্ট ভাবে লেখা যাই গোটি গোটি করে লিখি যে কিভাবে তাঁর সহ অন্তরঙ্গ মুহূর্তের ফটো তাখানে রয়েছে বলে এবং এই স্পষ্টভাবে উল্লেখ কর

সিট দিয়া যাব গোটে বিজেপি রে তা সিট দিয়ে দেবে তাহলে হুত সে কমপ্লেন করবে না অর্থাৎ সে বোধ ইলেকশন পা সেই মাইন্ডসেটে লে যে অর্চনা গোটে সিটে দিয়ে যাব যা কমিটমেন্ট করে বি সিং দেও এবং যেহেতু তাকে দিয়ে গলা না সেইপি সেই কমপ্লেনটি দিয়েছেন এ স্পষ্টভাবে জনা পড়ুছে এবং এপরিকি অর্চনা লেখা অনুসারে তাঁর কুয়াড়ে তা কুয়াড়ে বহু সময় ধমক দিয়া য ঘরক গুন্ডা পঠাই তা পুয় এবং তা পরারক মারিদেপ্রাই চলে এই রাজনেতা জনক এপর কি রাজনেতা পাখে বহুগুড়িয়ে অন্তরঙ্গ মুহূর্তের ফটো লা যাকে সে ভাইরাদে বলে ধমক দিয়ে তবে এটি গোটে জিনিস স্পষ্ট হোক যেহেতু অর্চনা মাড়া অভিযোগ আসলে যে মানে কি লোক লজ্জা ভয়ের সামনাক আসি না কিছু লোক লোক লজ্জা ভয় টাধ্য তবে এ স্পষ্ট হোক অর্চনা বোধয়ে এইভাবে কিছু এফআইআর থানার করতে এবং থানার নিজে অভিযোগকারী হয়ে যাতে পরবর্তী সময়ের তা কম্প্রোমাইজ করা কিছু মোটা অঙ্কর টঙ্কা মানুষ

দেখুন এটা হচ্ছে ক্যাপিটাল থানার দুই হাজার কোড়িয়ে মশার এই এফআইআর কপিটি যে অর্চনা নাগ স্পষ্ট ভাবে বিজেপি নেতা কেভি ভি সিংদেওঙ্ না লিখি এবং এর বহুগুড়ি দফা কমিটি লাগিপার যেহেতু সে নিজে আডভোকেট কুলে তা লাইন যদি ইনভেষ্টিগেসন করা তা সত বাহরি কি মিছ বাহির তাহা তদন্ত পৰ জনা পাৰিব কিন্তু যেতিবা জনে মই জনে যুৱতী গোটেই ৰিপোৰ্ট নকৰে দিয়ে তাক গোটেই চেনিট ৰিপোৰ্ট হিচাপে নিজা তো যে ভাৱে গোটেই গোটেই লাইন সেই লেখিচলি বহুত গুড়ি কথা তাৰ লেখা যায় যা কি ব্যক্তিগত কথা যা আমি গণমাধ্যম আগত ৰখি পাৰিব নাহি কিন্তু বাকী যি কথা গুড়িক ৰ লাইন গোটেই গোটেই দফা লাগি পাৰিব ক'লে তাক জীৱন মাৰিদেবোৰ ধমক দিয়া যাবা ঘরকম গুন্ডা পঠাই তা পুঁক মারিদেপ্রাই গোটে মসুদা করছিলি সিং দিয়ে পাখে এমি কিছু অন্তরঙ্গ মুহূর্তের ফটো ভিডিও অা কি সে ভাইরা দেওয়া ধমক দে এভাবে অনেক গুড়িয়ে কথা তাদের লেখা যাই যেতবে অর্চনা নাক জনে এভি মহিলা এভি যুবতী যাশে একাধিক লোক হরিলুট করছেন যেমি কি হোটেল মালিক কথা কুহতু রাজনেতা কথা কুহতু সুনা ব্যবসায়ী কথা কুতু কিংবা খনি ব্যবসায়ী কথা কুহতু এ সমস্ত কথা দেখা বিভিন্ন সময়ের অর্চনা কেবে রিপোর্ট প্রথম হয়েনমথরপ্রাই অক্ষে পর্যা নয়াপল থানার অর্চনা রিপোর্ট করছেন বিভিন্ন সময়ের অর্চনা নাগ বিভিন্ন জায়গায় যাই থ্রি সেভেন্টি সিক্স বা ত দুষ্কৰ্মীৱনু মাৰিদেব কথা হওঁ হত্যা ধমক কথা হওক এইভাৱে অনেক অভিযোগ কৰি তা যে গোটিয়ে তথ্য পদক এই যে রিপোর্টটি বর্তমানে পদক আসছে এ স্পষ্টভাবে জনা যে না যদি রিপোর্ট দেবে বা এফআইআর করবে এবং তা পরবর্তী সময় কম্প্রোমাইজ পকাই তাকে করবে সে মোটা টঙ্কা নেবে এবং ভাবে যে তদন্ত বিভিন্ন সময় চলে জন না কিছু গোটে হয়ে গেল হঠাৎ তাকে বাঁধিকি জেল কু পঠাই যায় এবং যে সময় অর্চনার এভাবে গোটে স্ট্রাটেজি সময় সে কমপ্লেন করব এবং আপনার থানার হাজর অফর দেব I <laughs> just আৰু যি বাবদক আপোনাক মোটা অংক টকা দাবুক পাৰিব তো এতিয়া ৰাজনেতা জানক টকা কি দিনা তাহ বৰ্তমান স্পষ্ট হৈ পাৰে নেকি তাক প্ৰত্ৰিয়া মিপাৰে নেকি কিন্তু এফ আই আৰ যা কওঁ না গোটেই কমপ্লেন দিয়া যা পৰৱৰ্তী সময়ত কম্প্ৰমাইজ কৰা বুলি কোৱা যাওঁ কিন্তু ইয়াৰ ভিতৰত যি কথা লিখা যায় যে তাক এ কথা কোৱা যায় আগুক এক ৰাজনৈতিক দলৰ গোটেই ছিট দিয়া যাব তো প্ৰকৃতিৰে ক'ত তোমাক গোটেই চিট সেই থাকে আৰু দলে নি বুলি ক'ৰিপৰ্ট কৰিছে এই কথা মতে বৰ্তমান স্পষ্ট হৈ পাৰে নে অৰ্চনা কোনো খুব শীঘ্র পুলিশ ডাকি তদন্ত করি আবশ্যকতা রয়েছে এবং তাকে অর্চনা রিমান্ডে আনার আবশ্যকতা রয়েছে যেহেতু রিপোর্টটি ক্যাপিটাল থানার অনাইছে এবং ও নিয়া থানার অনাইছি এমন তা আনি তদন্ত পরিসরভুক্ত কলে জিনিস হয়ে পড়ে এবং বর্তমানে তদন্ত পরিষরভুক্ত কলে সবুষ স্পষ্ট হয়ে পাব সবুঠ বড় ভূমিকা রয়েছে পুলিশ সৌভাগ্য গতকালি যেতবেলা আমি এ নিয়ে খবর দিনবেলা প্রসারণ যে পুলিশ কাহকি চুপ রয়েছে কাইকি তা আস করি তাঁর রাতে অধিকা কোর্ট চালাণ করলা এই যে তাম প্ৰশ্ন উঠিবি সামনা আছে প্ৰত্ৰিয়া গণমাধ্যম আগত কিন্তু কথা হ'ব দিগত আগে পুলিচ সব তথ্য আনুচি নহি গোটেই বৰ প্ৰশ্ন নিশ্চিতভাৱে পুলিচ তদন্ত বৰ্তমান জাৰি ৰূপ খণ্ডগী থানে জনে যুবতী অভিযোগ করছেন যে তা ব্যবহার করি অর্চনা জনে প্রযোজক ঠুড় কোটি কোটি টাকা লুট পাঁকি মসুদা তেয়ারি করেছিল সেপি উক্ত যুবতী অভিযোগ আধারে অর্চনা নাককু খণ্ডগি থানা পুলিশ গিরফ করে কোর্ট চালন করেছে বর্তমান অর্চনা নাগ যা জেলর চারিকা ভিতরে অনেক আসন্ কোর্টে প্রড্যুস হয়ে পাই তা জামিন আবেদনপ্রাই আপ্লা করা যাই কোর্টে অন্পে হ'ব পুলিচ তদন্তৰ দিগ যা আপোনাৰ ক'লে এতিয়া টকা সেই ক'তো আনিলা তাৰ যি ফাইনেন্স তাৰ যি টকা কাৰোবাৰ যি কথা কোৱা যায় পাৰিব টকা গুড়িক কেবাৰ কৰাৰ ক্স্ৰে আনুৰা নে আকাউণ্ট কু আকাউণ্ট ট্ৰান্সফৰ হ'ব লাহে জানিব আৰ্ বি আই কুঁতে চিঠি লিখা যায় তাৰ আকাউণ্টৰ ছানবি যে কেবেতে টাকা কেউ বাবদুক নেই লাগর ট্রাঞ্জাকশন হয়েছি কাহ সহ অধিক ট্রাঞ্জাকশন হয়েছি কেউটি অধিক টঙ্কা সে খরচ করেছি মধ্যে দেখা যাব অন্যপটে হোক যে জমি জমা রয়েছে তার বিভাগীয় অধিকারী সহ আলোচনা হয়েছে তার জমি জমার ডিটেলস বাহার করার অন্যপটে সবু বড় গুরুত্বপূর্ণ কথা হোচ্ছ যে তার যে মোবাইল রয়েছে